বাংলাদেশের চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষ, যিনি বাংলাদেশ ও ভারতের মোট 6টি ভাষার 300টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে বাংলাদেশি সিনেমা বেদের মে জোসনার জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। কিন্তু দুই বাংলার এই নামকরা নায়িকার অতীত ইতিহাস সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। সেই অঞ্জু ঘোষের গোপন কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি আমরা। 1966 সালের 17 সেপ্টেম্বর ফরিদপুরের ভাঙ্গার সাধারণ একটি পরিবারে জন্ম অঞ্জু ঘোষের। সেখান থেকে চলচ্চিত্রের মতো এত বড় একটি প্ল্যাটফর্মে এসেছিলেন তিনি, এমনকি খুব অল্প সময়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তবে অঞ্জু ঘোষের এই চলার পথটা মোটেও সহজ ছিল না। পেটের দায়ে একসময় গ্রামে গ্রামে ঘুরে যাত্রাপালায় নাচতেন অঞ্জু ঘোষ, এমনকি গানও গাইতেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ভোলানাথ অপেরা নামে একটি যাত্রা দলের হয়ে কাজ করতেন। সেখান থেকেই তখনকার খ্যাতিমান পরিচালক এফ কবির চৌধুরীর চোখে পড়েন অঞ্জু ঘোষ। 1982 সালে কবির চৌধুরীর সৌদাগর সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে অঞ্জুর। এই সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়েছিল। অঞ্জু ঘোষ বাংলার নীল নামে পরিচিত পেয়েছিলেন। 1986 সালে তার ক্যারিয়ার বিপর্যয়ের মুখে পড়লেও তিনি ফিরে আসেন ভালোভাবে। 1987 সালে তার অভিনীত সর্বাধিক 14টি চলচ্চিত্র মুক্তি পায়। 1989 সালে অঞ্জু ঘোষ অভিনীত বেদের মেয়ে জোসনা অবিশ্বাস্য রকমের ব্যবসা করে এবং সৃষ্টি করে নতুন রেকর্ড। সে সময় প্রায় 20 কোটি টাকা আয় করেছিল সিনেমাটি, যার রেকর্ড আজও কোনো সিনেমা ভাঙতে পারেনি। চলচ্চিত্রটির মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। আজও সিনেমাপ্রেমীরা তাকে বেদের মেয়ে জোসনার নায়িকা হিসেবেই বেশি চেনেন। যাত্রাপালায় কাজ করার সুবাদে গানও বেশ পটু ছিলেন অঞ্জু ঘোষ। 1990 সালে তার গাওয়া 12টি গান নিয়ে মালিক ছাড়া চিঠি নামের একটি অ্যালবাম প্রকাশিত হয়। কিন্তু 1996 সালে হঠাৎ তিনি বাংলাদেশ ছেড়ে ভারতের কলকাতায় চলে যান। সেখানকার চলচ্চিত্রে অভিনয় করতে শুরু করেন। কিন্তু কী কারণে তিনি কলকাতা চলে গিয়েছিলেন সেই কারণ এখনও জানা যায়নি। কলকাতায় যাওয়ার পর 2019 সালের 5ই জুন ভারতের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপিতে যোগ দেন অঞ্জু। এতে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে। পরে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় তিনি ভারতের নাগরিক, তার কাছে ভারতীয় পাসপোর্ট রয়েছে। 2003 সালে অঞ্জুর জন্ম সার্টিফিকেটও প্রকাশ করে কলকাতা পৌর সংস্থা। প্রশংসাপত্র অনুসারে এই অভিনেত্রী 1966 সালের 17 সেপ্টেম্বর কলকাতার ইস্ট এন্ড নার্সিং হোমে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সুদন্য ঘোষ ও মায়ের নাম বীণাপাণি ঘোষ। অন্যদিকে 2018 সালে 21 টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে অঞ্জু জানিয়েছিলেন তিনি 17 সেপ্টেম্বর 1956 সালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জন্মগ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে পরিবারের সঙ্গে চট্টগ্রামে চলে যান। সেখানকার কৃষ্ণকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন। এই বিতর্কের মাঝেই বহু বছর ধরে তিনি কলকাতাতেই বসবাস করছেন। যদিও এখন আগের মতো অঞ্জু ঘোষকে ওপার বাংলার কোনো সিনেমাতেও অভিনয় করতে দেখা যায় না। সারা জীবন লাইট ক্যামেরা অ্যাকশনে কাটিয়েছেন অঞ্জু ঘোষ, পেয়েছেন অসংখ্য অনুরাগীর ভালোবাসা। তবে ব্যক্তি জীবনে তিনি একা, বিয়ে ঘর সংসার করেননি। বর্তমানে নায়িকা কোথায় রয়েছেন, কিভাবে জীবন যাপন করছেন তা জানা সম্ভব হয়নি। মোহাম্মদ বিন শাহিন, সাদাকালো নিউজ।